বল এম করতে হবে পাপড়ে কি গন্ধ সাজনা হে মাঝি সাজনা কে লিয়ে সাজনা হে মাঝি কি কি ভাবছো লাল বন্ধুরা আজ আমি করতে চলেছি হ্যাঁ একদম ঠিক ধরেছো আজ আমরা করতে চলেছি লিপস্টিকের উপর টেস্টিং আউট টু সি ইফ দে ওয়ার্কস অর নট কিন্তু তার আগে ভিডিওটাকে ঠোকো একটা লাইক আর লাইক করে 10,000 লাইক পর্যন্ত পৌঁছে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঝটপট ঝটপট এবার চলো শুরু করা যাক বন্ধুরা এই মেয়েটা প্রথমে লাইনার দিয়েছে তারপর এক্সাক্ট করলো আর তারপরে লিপস্টিকটা লাগিয়ে আর তারপরে ভাবে এম 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 কি উত্তরে এরম কালার তৈরি হয়ে গেল চলো করে দেখি তো বন্ধুরা তোমরা যেটা দেখতে পাচ্ছ যে প্রথমেই আমার লিপসে লিপস্টিক একেবারে ভরে ভরে লেগে আছে তো এইটাকে প্রথমে আমাদের ভালো করে রিমুভ করতে হবে লাল তো বন্ধুরা যেটা তোমরা দেখতে পাচ্ছ কি আমার কাছে আছে কাজল কারণ আমার কাছে পেন লাইনার নেই তো চলো তো বন্ধুরা এই হলো রেড লিপস্টিক যেটা আমাদের মেয়েদের জন্য ক্রাশ একেবারে তো চলো এবার এটাকে নিয়ে লিপসে ভাবে পেইন্ট করি চলো তো বন্ধুরা কেমন লাগছে আমি ফের ওই যে বাদ বল রা দে দে দুম কাজ নাচে গিয়ে যাও এবার আমাকে এরম করতে হবে লাল তো ফাইনালি বন্ধুরা এটা কি রং তৈরি হলো এমন মনে হচ্ছে কি পেরালে আমার চোটে এঁকে দিয়েছে সত্যি বলছি তো আমার মুখ শুকিয়ে গেছে জানো তো আমরা রেজাল্ট কি দেবো জিরোই দেবো না তো বন্ধুরা প্রথমে মেয়েটা লিপ বাম লাগাচ্ছে আর তারপর চিনি আর তার উপরে গ্লিটার ও এই লুকটা তো বেশ ভালো লাগছে তাহলে এটা আমি ট্রাই করবই তো বন্ধুরা যেটা তোমরা দেখলে যে মেয়েটা খুব ভালো করে লিপ গ্লস লাগিয়েছে কারণ আমাদের কাছে নেই এই জন্য আমরা লাগাবো এই নারকেল তেল ভালো করে লাগাবো আসলো না লিপ গ্লসের এফেক্ট তো বন্ধুরা লিপ গ্লস লাগানোর পরে এবার আমি লাগাবো সুগার ক্রাশ আমার ছোট চিনি লাগানো হয়ে গেছে তো এবার আমি গ্লিটারের পার্টটাকে বানাবো তো প্রথমে আমি নিয়ে নেব একটুখানি অলিভ অয়েল আর এটাকে ভালো করে মিক্সড করে নেব তো এবার আমি গ্লিটার এফেক্টটা আনবই ছো বন্ধুরা ছোট একটু আচ্ছা কি ভালো হয়েছে আরে আমি এখানে চিনি রেখেছিলাম কোথায় গেল ওটাও তুই খেয়ে নিয়েছিস নাকি না না দেখ আমি ছোটি খুব সুন্দর লিপ আর্ট বানিয়েছি আমার জিনি এটা টপকে গেল তো এবার আমি একটাকে কি দেবো আমি এটাকে চার দিয়ে দিই আচ্ছা তো প্রথমে কি নিলাম পিওভি গ্লু আর তার মধ্যে এভাবে ফুড কালার অ্যাড করে ভালো মতো করে মিক্স করে নিচ্ছে এটাকে ঠুটে লাগাচ্ছে পিওভি গ্লু সব আটকে যাবে আজ আর তারপর 10 মিনিট রেখে ওটাকে এভাবে পিল অফ ও কি সুন্দর কালার আসলো তো বন্ধুরা আমরা নিয়ে নিয়েছি পিওভি গ্লু আর ফুড কালার আর একটা বোল পেরোশালা আর তারপর আমরা অ্যাড করব একটা ভয়ানক ফুড কালার তো বন্ধুরা দেখো তোমরা কি ভালো কালার এসেছে তো বন্ধুরা এবার আমরা এটাকে ঠোঁটে লাগাবো কিন্তু তার আগে আমার ঠোঁটে যে লিপস্টিকটা আছে সেটাকে রিমুভ করতে হবে লিপসে অ্যাপ্লাই করে দেখব আর তারপর 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা
অবশেষে আমার লিপস্টিক শুকিয়ে গেছে, তো এবার এটাকে আমি পিল অফ করব আর দেখব যে রেজাল্ট কি আসছে। ও বন্ধুরা দেখো কি ভালো কালার এসেছে, তো এবার আমি ওকে কিস করে দেখব যে এটা স্মাচ প্রুফ কিনা। বন্ধ করো হাত জোড়কে। মে তো বন্ধুরা এটা কাজ করে ফাইনালি, তো আমাদের জন্য এই একটা একেবারে দশে দশ না টেন অন টেন একেবারে। তো মেয়েটার কাছে লিপস্টিক নেই, তাই ও আইশ্যাডো দিয়েই কাজ চালাচ্ছে, মানে এক তীরেই দুটো নিশানা। তো বন্ধুরা আমরা নিয়ে নিয়েছি আমাদের সেই পুরনো আইশ্যাডো প্যালেট। তো প্রথমে আমি এভাবে ঠোঁটের কর্নারে ভায়োলেট কালার করছি। এই হয়ে গেছে এটা কমপ্লিট। কি হয়েছে, ভালোই তো লাগছে তোকে। তো একটাই ব্যাপার কি, যখন আমরা কিছু খেতে যাব তখন এই যে ঠোঁটের জিনিসগুলো পুরোটাই পেটে চলে যাবে, আর তারপর পেটটা গড়বড় করতে শুরু করবে। তো এই হ্যাকটা আমাদের জন্য, তাহলে দুই। তো বন্ধুরা কেমন লাগলো এই ভাইরাল লিপস্টিক হ্যাকস? ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করো, লাইক করে 10,000 লাইক পর্যন্ত পৌঁছে দাও, আর চ্যানেলটাকে চটপট চটপট সাবস্ক্রাইব করে দাও।